আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে বেবি কলার ফ্রক কাটিং এবং সেলাই শিখব। প্রথমে আমরা হাফ বডির লম্বার মাপ দিয়ে নিব, পরে বডির মাপ নিয়ে নিব। দাগ দেওয়া হয়ে গেল, এখন কাঁধের মাপ দেওয়া হয়ে গেল, গলার মাপ দেওয়া হয়ে গেলে বডির মাপ দেওয়া হয়ে গেলে চার ভাগের এক ভাগ কোমরের মাপ। এখন সাইডের দাগগুলো দিয়ে নিব, মোনার শেপের মাপ দিয়ে দিব, টিকিনের দাগ দিয়ে নিলাম, টিকিন দিলে ফ্রকটা সুন্দর হয়। এখন আমরা পিছন পাটের হাফ বডিটা কেটে নিব। পিছনের ছোট গলা কাটা হলো, এক সমানে একটু একটু করে কাটতে হবে। পিছন পাটের বোতাম হবে, বোতামের দাগটা দিয়ে নিলাম, এটা হচ্ছে সাইডের মাপের। পিছনের হাফ বডি কাটা হলো, এখন আমরা সামনের হাফ বডি কাটব। কাপড়টা বাঁচ দিয়ে নিলাম, পিছন পাট পালিয়া এখন আমরা কাটে নিব। পেছন পাট বসানো হয়ে গেল, সমান করে নিলাম। এখন পেছন পাট পালে আর সামন পাট কাইটে নিতেছি। এভাবে আপনারা পেছন পাট আগে কেটে নেবেন, তারপরে সামন পাট, পরে পেছন পাট পালিয়া ওটার উপরে কেটে নেবেন। হয়ে গেল আমাদের সামন পেছন দুই পাটেই কাটা। টিকিন দেবো, টিকিনের মার্কা দিয়ে নিলাম। এখন আমরা সামনের পাটের গলা ডিফের মাপ নিলাম, দাগ দিতেছি, গলাটা কেটে নিব। দাগ দেওয়া হয়ে গেলে গলাটা কেটে নিব, 4.5 ইঞ্চি দিয়ে নিলাম। তারপরে সামন পাটের তাল পাট কাটতে হবে, তাল পাট কেটে নিলাম। সামন পাট কাটা হয়ে গেল, এখন আমরা সামন পাট পিছন পাট একসাথে করে কাপড়ের উপরে রেখে বেবি কলারটা কেটে নিব। কাপড় পাল্লানো হয়ে গেলে দাগ দিয়ে নিব, গলার দাগ দিয়ে হয়ে গেলে সরিয়ে নিলাম হাফ বডি দোনোটা। এখন বেবি কলারের কোন পরিমাণে কতটুক ফরক ওই হিসাবে আপনার বেবি কলারটা নিতে হবে। বড় হইলে একটু বড় নিতে হবে, ছোট হইলে ছোট নিতে হবে, মিডিয়াম হইলে মিডিয়াম নিতে হবে। ফরক অনুযায়ী বেবি কলারটা চওড়া দিবেন। এখন আমাদের এই ফরক অনুযায়ী আমরা বেবি কলারটা কাটে নিতেছি। সমান করে কেটে নিতে হবে। এখন পিছন পাট আর কাঁধের যে জায়গাটায় বসবে ওই জায়গাটায় মার্কা দিয়ে নিলাম। এখন আমরা পিছনের ঘেরটা কেটে নিব। লম্বা 12 ইঞ্চি বাদ দিয়ে তারপরে আমরা 34 ইঞ্চি লম্বা ওই পরিমাণে দাগ দিয়ে নিলাম। এখন এই পাশেও দাগ দিয়ে নিব, 12 ইঞ্চি হাফ বডি বাদ দিয়ে 34 ইঞ্চি পরিমাণে দাগ দেওয়া হয়ে গেলে আমরা নিচের ঘেরের কাপড়টা কেটে নিলাম। ঘের কাটা হয়ে গেল, এখন আমরা হাত কাটব। হাতের লম্বা 17 ইঞ্চি নিয়ে নিলাম, 3 ইঞ্চি নিচে নামানো হলো, তারপরে দাগ দেওয়া হলো বডি পরিমাণে। হাতের মুখে এলাস্টিক হবে, এই কারণে হাতের ডোলাটা বেশি রাখা হলো। এখন আমরা হাতটা কেটে নিব।
মার্কা দিয়ে নিলাম, এলাস্টিক যেই জায়গায় হবে ওই জায়গায় তালপাট কেটে নিতেছি। এখন আমাদের ফ্রগের সম্পূর্ণ কাটা হয়ে গেল। এখন আমরা সেলাই করব। প্রথমে বেবি কলারটা সেলাই করে নিব। একটু একটু করে সেলাই করতে হবে। দুইটা বেবি কলারে সেলাই করে নিলাম। তারপরে বেবি কলার রাউন্ডের জায়গাটায় কাপড়টা ছোট ছোট করে কেটে বাদ দিতে হবে, তাহলে রাউন্ড হয়ে ঘুরে বসে থাকবে উল্টানোর পরে। এই যে বসে গেছে। এখন আমরা লবে এক ছাপ সেলাই দিয়ে নিব। লবে ছাপ সেলাই দেওয়া হয়ে গেল। আমরা দুইটাই দিয়ে নিলাম, একটা আগে দিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য, একটা দেখাইলাম, দুইটাই হয়ে গেল। এখন আমরা কাত জয়েন দিব হাফ বডির। কাঁধে দুইটা সেলাই হয়, দুইটা সেলাই দিয়ে নেবেন, তাহলে মজবুত থাকবে। এখন আমরা বেবি কলারগুলা হাফ বডির উপরে বসিয়ে নিব। সামনের সাইডটা সামনের দিকে রাখবো, পিছনের সাইডটা পিছনের দিকে দিব। দুইটাই সমান করে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমরা একটা ফিডে সেলাই দিয়ে নিব। বেশি দেওয়া যাবে না, 1 ফিট পরিমাণে সেলাই দিয়ে সামনের সাইডের সাথে মাঝ সেন্টার করে মিলিয়ে নিতে হবে দোনোটাই। বেবি কলারের মাথা এই যে মাঝখানে দোনোটাই মিলিয়ে দিলাম, এক সমানে দোনোটাই 1 ফিট পরিমাণে সেলাই দিতে হবে গলার সাথে। কাঁধের জয়েন্টগুলো পিছনের দিকে ঘুরিয়ে দিতে হবে হাফ বডির। সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমরা পাইপিনের কাপড়টা লাগাবো। পাইপিনের কাপড়টা ওরপ নিতে হয়। পাইপিনের কাপড়টা 1 ফিট পরিমাণে আবার সেলাই দিয়ে নিতে হবে। পাইপিনের কাপড়টাও সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমরা কাইটা সমান করে নেব মাথাগুলা। পাইপিনের কাপড়টাতে আমরা লবে চাপ সেলাই দিয়ে নেব, তাহলে কাপড়টা সুন্দর করে পরিমাণ মতো বসে থাকবে। দেওয়া হয়ে গেল চাপ সেলাই। এখন আমরা উল্টা ফিট করে বেবি কলারটা সরিয়ে নিয়ে সেলাই দিয়ে দিব। মাথাটা ভাঙিয়ে নিচ্ছি, এখন সেলাই দিয়ে দিচ্ছি। সেম আপনারাও এইভাবেই করলে সহজে শিখতে পারবেন। ভালো করে বুঝতে হবে, দেখতে হবে, তারপরে সেলাই করতে হবে। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, তারা একটা সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক দিয়ে দেবেন আপনার যদি ভালো লেগে থাকে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের কমেন্ট করুন। হয়ে গেল আমাদের গলার ভিতরের 5 ইনপুটটি চাপ সেলাইটা। হয়ে গেল বেবি কলার বসানো গলার সাথে। এখন আমরা সাইড জয়েন দিয়ে দিব। সাইডে মাপ দিয়ে নিব, মাপ দিয়ে তারপরে চাপ সেলাই দিয়ে দিব। আমি আগেই মাপ দিয়ে মার্কা দিয়ে নিয়েছি চক দিয়ে, তাই আমি সেলাই করে নিয়েছি। আপনারা মাপ দিয়ে নেবেন যেই মাপে হবে। দুইটা সেলাই দিছি, একটা সেলাই দিছি প্রথমে, তারপরে 1 ফিট পরিমাণ সরিয়ে আরেকটা সেলাই দিয়ে নিছি। হয়ে গেল হাফ বডি সেলাই, ছাইড সেলাই। এখন হাতা লাগানো বাকি আছে। আমরা হাতাটা সেলাই করব। এখন হাতার সাইডের সেলাইটা আগে দিয়ে নিব।
দুইটা সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমরা হাতাটা উল্টে নিব। উল্টে নেওয়া হয়ে গেলে এখন সমান করে রাখবো, দেখবো ঠিক আছে কিনা। ঠিক হয়ে গেছে। আমরা এলাস্টিক নিলাম। এলাস্টিকটা সালোয়ারে যেভাবে ভিতরে ঢুকিয়ে সেলে দেওয়া হয় সেম ওইভাবেই ভিতরে ঢুকে চিকন এলাস্টিকটা আপনি সেলাই দিয়ে নেবেন। যেমন আমরা এই যে ভিতরে ঢুকিয়ে নিলাম, তারপর সেলাই দিতেছি, সেলাই দেওয়া হয়ে গেল এলাস্টিক। এখন আমরা হাতটা বডির সাথে লাগিয়ে নিব, সামনের সাইডের সাথে মিলিয়ে বডিতে লাগিয়ে নিব। এখন হাত লাগাইতেছি, হাত সেলাই দেওয়া হয়ে গেলে কমপ্লিট। এখন আমরা আরেকটা হাত লাগিয়ে নিব। সমান করে হাতের সেলাইগুলো দিতে হবে, এক সমান সেলাই রাখতে হবে, এক ফিটের থেকে সামান্য বেশি রাখতে হবে, তাহলে হাতাটা সুন্দর করে বসে থাকবে। দুইটা হাতাই লাগানো হয়ে গেল। হাফ বডি সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা নিচের ঘেরের সেলাই দিয়ে নিব, সাইড জয়েন দিয়ে নিলাম, এখন কুচি দিয়ে নিব। কুচিগুলো এক সমানে দিতে হবে, ঘেরের কুচি কম বেশি হইলে সুন্দর হবে না, কুচিগুলো এক সমান দিতে হবে, কম বেশি হইলে আবার খুলে আবার দিতে হবে। আমরা যেভাবে সমান সমান করে একটা কুচি দিতেছি, এইভাবে সমান সমান করে দিয়ে নেবেন। আমরা যত তাড়াতাড়ি করতেছি আপনি হয়তো অত তাড়াতাড়ি পারবেন না, আস্তে আস্তে দিয়ে নেবেন। কুচি কমপ্লিট দেওয়া হয়ে গেল। এখন আমরা ঘেরের নিচটা সেলাই করব। এক ইঞ্চি পরিমাণে পুরো ঘেরটা সেলাই দিতে হবে। আমরা যেভাবে একসাথে দেখাইছি আপনি হয়তো একভাবে পারবেন না, অল্প অল্প করে সেলাই দিতে হবে। ঘেরের সেলাই দেওয়া হয়ে গেল। এখন হাফ বডি কোমরের সাথে কুচির ঘেরের কোমরের সাথে মিলিয়ে দেখতে হবে সমান আছে কি না। হ্যাঁ, সমান হয়ে গেছে। এখন আমরা দুইটা সাইড চাকান দিয়ে নিলাম। চাকানটা জয়েনের সাথে, হাফ বডি জয়েনের সাথে মিলিয়ে আমরা কুচিটা নিচে রাইখা এখন জয়েন দিব, হাফ বডিটার উপরে রাখবো। কুচিটা নিচে রাখলে সুবিধা, কুচিটা সমান থাকবে। এক সমানে সেলাই দেবেন, কম আঁকা বাঁকা করবেন না। আঁকা বাঁকা করলে পরকের কুচিটা এলোমেলো হয়ে যাবে। দুইটা সেলাই দিয়ে নেবেন। দুইটা সেলাই দেওয়া হয়ে গেল আমাদের কমপ্লিট। বেবি কলার ফ্রক কমপ্লিট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই কাজ করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে আমাদের পাশে থাকুন, প্রয়োজনে কমেন্ট করুন জানার জন্য। আল্লাহ হাফেজ।